বসো দর্পণ। কেন ডেকেছো? দর্পণা, তুমি তো বলনি যে তুমি নুরিকে দীর্ঘদিন ধরে চেনো। কি হলো বলো? না মানে চিনি বলতে কে বললো? তুমি নুরিকে চেনো কি চেনো না? হ্যাঁ না মানে ওই কিরে দর্পণা কেমন আছিস? আপনি? হ্যাঁ তোর মনে আছে তুই কিছুতেই তেওড়া তালে গাইতে পারতিস না। এক দুই তিন, এক দুই এক দুই করতে করতে ছয় মাত্রায় গিয়ে ঠিক তালটা কাটতিস। তারপর আমি অনেক কষ্ট করে তোকে ওই তালটার ভয় কাটিয়েছিলাম। আচ্ছা তারপর তোর ধামার তালের কথা মনে আছে? না মানে আমি দর্পণা, তুমি কিন্তু এখন এটা বলো না যে তুমি ওনাকেও চেনো না। সেই ছোটবেলা থেকে তুমি ওনার বাড়িতে যেতে? হ্যাঁ মানে দেখুন, আপনাদের এই পারিবারিক গল্প শোনার না আমার কাছে একদম সময় নেই। কে কার বাড়ি যেত, কে কি তাল পারতো না, আই'ম জাস্ট নট ইন্টারেস্টেড। দিবিয়া সেন, চুপ করে বসুন, এখানে বসুন। শুধু আপনি সিদ্ধার্থ নায়েক আর নুরির বিয়েতে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন, আরেকজনও উপস্থিত ছিল, দর্পণা। দিদি? দিদি নই, আমি এখন একজন কর্তব্যপরায়ণ ইন্টেলিজেন্স অফিসার, জ্যাফশান নাই। আর দর্পণা, তোমার এটা আমাকে বলা উচিত ছিল যে তুমি নুরিকে দীর্ঘ দিন ধরে চিনতে। কেন বলনি দর্পণা? তুমি কেন বলনি যে তুমি নুরি আর সিদ্ধার্থ নায়কের বিয়েতে উপস্থিত ছিলে? যদিও তোমার তখন সই করার অধিকারটা হয়নি, কারণ তোমার সেই বয়সটাই হয়নি, কিন্তু তুমি যে বিয়েতে উপস্থিত ছিলে তার যথেষ্ট প্রমাণ আমাদের ডিপার্টমেন্টের লোক কিন্তু জোগাড় করেছে। কেন বলনি দর্পণা? তুমি বলনি, তুমি চুপ ছিলে। কি চাইছিলে তুমি? কি চাইছিলে বলো? তুমি কেন আমাকে বলনি? তুমি কেন বলনি যে তুমি নুরিকে অনেকদিন ধরে চিনতে? শুধু চিনতে না, তুমি ওদের বিয়েতে উপস্থিত ছিলে, কেন বলনি? দেখুন, আপনাদের এই নাটকটা বন্ধ করবেন প্লিজ। তখন থেকে আমি বলে যাচ্ছি আমার ফ্লাইটের জন্য আমি লেট হয়ে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছি। আমাকে ফ্লাইট লেট হয়ে যাচ্ছে তো লেট হয়ে যাবে। আপনি উঠবেন না ফ্লাইটে দরকার পড়লে, আর আপনি ফ্লাইটে উঠে মুম্বাই যাবেন না তো? আপনার ফ্লাইট আকাশে উঠবে না, আপনি মুম্বাই যাবেন না, আপনি এখান থেকে সোজা যাবেন কাস্টাডিতে। রিয়েলি? লিমিটের মধ্যে থাকুন জ্যাজশান, আমায় আটকাবার ক্ষমতা কারো নেই। দেখা যাবে সেটা। দর্পণা উত্তর দাও, উত্তর দাও, তুমি কেন বলনি যে তুমি নুরি আর সিদ্ধার্থ নায়ককে চিনতে? তুমি কেন বলনি যে তুমি নুরি আর তোমার বাবা দীপরঞ্জন গাঙ্গুলির মধ্যে যোগাযোগের মাধ্যমটা ছিলে? কেন বলনি? কেন বলনি যে তুমি প্রথম নুরিকে তোমার বাবার কাছে নিয়ে গেছিলে প্রোডাক্টের মডেল বানানোর জন্য? তোমার আর নুরির মধ্যে কোনো সমস্যাই নেই, কোনো ঝামেলাও নেই, কোনো বৈরিতাও নেই, তাই দিদি? বললাম না দিদি নই, জ্যাফশান না। তার মানে দর্পণা, এতদিন অবধি তুমি যা যা গল্প বলেছো সব কি মন গড়া? চারিদিকে একেবারে ঢিটি পড়ে গেছে। খবরটা তুমি দেখেছো? দেখেছি,
ওর মতো মেয়ে আমি কিছু বুঝতেই পারছি না কিভাবে, একে তো বোঝা যায় না। আমি তো ভেবেছিলাম একজন সৎ অফিসার, মানে বিশেষ করে আমাদের ফ্যামিলির সমস্যাগুলো যেভাবে সলভ করলো, এতগুলো কেস সলভ করলো, তারপরে ওই সব কী করে করলো তাই তো বুঝতে পারলাম না। কী করে বুঝবে দাদা, মানুষের মুখ দেখে কি আর কিছু বোঝা যায়? কিচ্ছু বোঝা যায় না। আমি তো প্রথম থেকেই বলছিলাম যে ওই মেয়েটা না একটু বেশিই বেড়ে গেল। সুরেন্দ্র ঠিক করে কথা বল, মহিলাদের সম্পর্কে এসব কী ভাষা? কি করবে, কি মাথায় তুলে নাচবে? যা শুনছি ওই ঘুষ টুস যা তা অবস্থা, ছি 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 মা গো, আমি তো ভাবতেই পাচ্ছি না। এই শোনো, আমি সবাইকে বলে দিচ্ছি, হ্যাঁ, সারা মন্দির ধোয়াও, এই বাড়ি ভালো করে ধোয়াও। এরকম একটা অসৎ মেয়ে বাড়িতে ঢুকেছিল মা গো, ছি 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 ছি, কি অশুদ্ধ মেয়ে একটা, হ্যাঁ। আমার তো গা হাত পা একদম রিরি করছে, মুখে এক আর ভেতরে আর এক, পেটে পেটে শয়তানি ওর, মোটেও না। তাছাড়া আজকালকার দিনের বাইরে জগৎটা তো কিছুই জানো না, সব অসৎ লোকে ভরে গেছে, ডিসঅনেস্ট লোকে ভরে গেছে, সব ডিসঅনেস্ট লোক, বুঝতে পেরেছো? তিন্নি, তুই আবার এসব নিয়ে ওর সঙ্গে ঝগড়া করিস না। তাছাড়া কি করবো বর্দা, সকাল থেকে কানের বোকা খাচ্ছে, জ্যাশনাল খারাপ, জ্যাশনাল খারাপ, জ্যাশনাল খারাপ, হতে পারে না জ্যাশনাল খারাপ, আমি কোটি টাকার বাজি রাখছি, জ্যাশনাল খারাপ হতে পারে না। তিন্নি শান্ত হও, তুমি শান্ত হও, বললাম তো শান্ত হও, তাকাও আমার দিকে, একদম এসব ব্যাপারে মাথা ঘামিও না, ঠিক আছে? একদম মাথা ঘামিও না। জাশনাল যদি সত্যি সৎ হয়ে থাকে সেটা ঠিক সময় প্রমাণ হয়ে যাবে। কি প্রমাণ হবে? কিচ্ছু প্রমাণ হবে না, গলত কিছু একটা তো অবশ্যই আছে, না হলে না হলে চতুর্দিকে এরকম না সারা পড়ে যেত না। ছি 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 ছি, প্রত্যেকটা নিউজ পেপারে এক খবর, নিউজ চ্যানেলগুলোতে এক খবর, আমি তো ভাবতেই পারছি না। ছি, আচ্ছা এখন এসব কথা থাক না, বাড়িতে সামনে একটা বিয়ে, সে বিয়ে নিয়ে তুমি মাথা ঘামাও, বুঝতে পেরেছো? বিয়ে নিয়ে মাথা খাওয়ানোর আমার কোনো ইচ্ছে নেই, কারণ আমার কোনো ইচ্ছেই নেই যে কৌশিকী মুখার্জি এই বাড়িতে আসুক। বিলিভ মি দাদা, বাবা যাকে পছন্দ করেননি, অ্যাকসেপ্ট করেননি, সে এই বাড়ির, না না না, আমি বলছি কোনো প্রয়োজন নেই। সুরেন্দ্র, বাবা কিন্তু শেষ বয়সে অনুতাপ করেছেন, উনি চেয়েছেন কৌশিকী এই বাড়ির বউ হয়ে আসুক, সেটা ছিল কাকাবাবুর বুড়ো বয়সের ভীমরতি। সুভদ্রা, ঠিক করে কথা বলো তুমি। কেন, শুনতে খারাপ লাগলো, ও তো ঠিক কথাই বলেছে, ভুল তো কিছু বলেনি। তুই এসব কথা বলছিস? হ্যাঁ বলছি দাদা, বলছি, কারণ কৌশিকী মুখার্জির মতো মেয়েদের এ বাড়ির বউ হয়ে আসার কোনো যোগ্যতা নেই। আমি বলছি তোমাকে দাদা, ওর বউ হওয়ার মানসিকতা কিন্তু নেই। প্লিজ সাধুদা, প্লিজ একবারের জন্য হলো, জাস্ট একবারের জন্য হলো ডোডোকে এখানে আনতে হবে। আই ওয়ান্ট সিদ্ধার্থ নায়ক অ্যাট এনি কস্ট স্যার। সেটা সম্ভব নয়, যথার্থ বোঝার চেষ্টা করো। আমি এমনিতেই এখানে গুলটুল মেরে, যাকে বলে ঢপবাজি মেরে এখানে রয়েছি, হসপিটালের একজনকে মামা পাতিয়েছে অনেক কষ্টে, আমাকে পাঁচটার মধ্যে ফিরতে হবে, তার মধ্যে তুমি যদি সলভ করতে না পারো তাহলে জগদাত্রী ইউ উইল বি নো ওয়্যার। জগদাত্রী, তোমার জীবনে, তোমার জীবনে সবচেয়ে বড় তকমা পড়ে যাবে, তুমি একজন করাপ্ট অফিসার। ইম্পসিবল স্যার, ইম্পসিবল, এটা হতে পারে না, আর আমি প্রায় কিনারায় পৌঁছে গেছি। জাস্ট একবার, জাস্ট একবার আপনি সিদ্ধার্থ নায়কের ডিপার্টমেন্ট জানতে পারো। তুমি কেন যাচ্ছ না? হাতে আর 3 ঘন্টা সময় আছে,
আর এই তিনটে ঘন্টা আমার হাত থেকে চলে গেলে আমি আর কিচ্ছু করতে পারবো না। প্লিজ স্যার, আমি রিকোয়েস্ট করছি সাধুদা, এটা আমার রিকোয়েস্ট সাধুদা, প্লিজ। শৈমুখ ফোনটা দাও। শৈমুখ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি নায়ক আনার চেষ্টা করছি। এখান থেকে নায়কের কাছে যেতে সময় লাগবে 25 মিনিট, নায়ককে নিয়ে এখানে ফিরতে সময় লাগতে পারে আরো 25 মিনিট, ম্যাক্সিমাম 50 থেকে 55 মিনিট। আমি তোমাকে আরো এক্সট্রা 5 মিনিট সময় দিলাম স্যার, তোমার হাতে 1 ঘন্টা সময় আছে। আমি জানি না এই 1টা ঘন্টা তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট, কিন্তু এই 1টা ঘন্টা আমার জীবনে খুব ইম্পর্টেন্ট। আমি একজন করাপ্টেড অফিসারের তকমা নিয়ে বাঁচতে রাজি নই স্বয়ং। আমি নির্দোষ, আমি নিরপরাধ। নিজের স্ত্রীকে রক্ষা করতে পারবো কিনা জানি না, কিন্তু আমি আমার কালিকের জন্য মরতেও রাজি আছি। আমি বৈদেহী মুখার্জি বলছি। হ্যাঁ বলছি, ওদিকে বিয়ের আয়োজন ঠিকঠাক ভাবে চলছে তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, এই তো এর মধ্যেই আমরা আশীর্বাদ করে। না না, মানে আশীর্বাদের কি দরকার, থাক না, আশীর্বাদ আবার করবে, দরকার নেই, ওসব ঝামেলা টামেলা করতে হবে না। আমি বলি কি, একেবারে সোজা বিয়ের দিন একেবারে বিয়ে করে। না 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 না, আশীর্বাদ তো করতেই হবে, এত নামি একজন মহিলার বিয়ে বলে কথা, এত ক্ষমতাশালী একজন মহিলা, আমরা তো চুনোপুটি তাই না, তো আমরাও দেখি বড় লোক বাড়ির বিয়ে কেমন হয়। উনি সারাক্ষণ এমন একটা ভাব দেখান যেন আমরা ওনার কাছে জাস্ট নস্যি আর কিছুই নয়, বুঝলেন কি না, মানে খড়কুটো আর কি। তাই এবারে দেখি বড়লোক বাড়ির আশীর্বাদ কেমন হয়, বিয়ে কেমন হয়, আপনারা ঠিক কেমন আয়োজন করেন সব দেখবো এবার। সুভদ্রা, এরকম পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন, তুমি কি ভালো করে কথা বলতে পারো না? উনি আর ভালোভাবে কথা বললেন কোথায়, উনি তো একটাই জিনিস জানেন, কুটকচালি। এই একদম চুপ করে থাকবি, ফোনটা আমাকে দাও, দাও ফোনটা আমাকে দাও। হ্যালো, প্রণাম নেবেন, আমি দীপিকা কথা বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, বিয়ের ব্যাপারে সুভদ্রার সাথে কথা বলে কি হবে, ও তো এই বাড়ির আশ্রিতা। আমার মনে হয় আপনি এই বিষয়ে আমার স্বামীর সাথে কথা বলুন। আপনি ফোনটা ধরুন, আমি আমার স্বামীকে ফোনটা দিচ্ছি। হ্যাঁ না ধরো। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ওই বিয়ের ব্যাপারেই কথা বলছিলাম, আশীর্বাদের কথাও। হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ হবে, বিয়ে হবে, সব সুসম্পন্ন হবে, কিচ্ছু চিন্তা করবেন না। মুখার্জিরা যদি গণ্যমান্য হন সমাজে, চট্টোপাধ্যায়রাও কিন্তু পিছিয়ে নেই, আমরা এখানকার আদি বাসিন্দা। শুনুন, ওই আগামী সপ্তাহে আশীর্বাদ হবে। আর আর একটা কথা, ওই বিয়ের যা কিছু কথাবার্তা বলার সেটা আমার সঙ্গে কিংবা সমরেশের সঙ্গে বলবেন। হ্যাঁ মানে বাড়ির বউদের সঙ্গে বলার দরকার নেই। আচ্ছা রাখি।
মেজো জেঠিমনি শুনেছ কি ওই যে জ্যাজ চান্নাল আছে না ওকে নিয়ে তো হুলুস তুলুস হয়েছে ওকে নাকি সাসপেন্ড করা হবে কোন একটা করাপশনের সাথে নাকি ও জড়িয়ে গেছে মানে কোন একটা কেসের সাথে জড়িয়ে নাকি একদম যাতা অবস্থা হবেই তো হবে না বাপ বাপ কেউ ছাড়ে না ও তোর বরকে তুলে নিয়ে গিয়েছিল না ঠিকই আছে তোর চোখের জল ঝরিয়েছে তার অভিশাপ লাগবে না তাই ওর এই হয়েছে পাপ বুঝেছিস সব পাপ পাপ কে বাবা আমি তো ভাবতেই পারি না আমার শাশুড়ি মা এই ধরনের কথা বলতে পারেন কোন ধরনের কথা বলছো তুমি এই যে টিপিক্যাল কলতলা কালচার হ্যালো কি বলছো কি ডোডোকে ধরে নিয়ে এসেছি ডিপার্টমেন্টে কেন কিছু বুঝতে পারছি না কিছু একটা ছক খেলছিল এর মধ্যে কিন্তু প্রমাণ হয়ে গেছে নুরির সাথে দর্পণার একটা লিঙ্ক আছে নুরির সাথে আমার লিঙ্ক আছে জ্যাজ কিন্তু এই লিঙ্কগুলো বার করার চেষ্টা করছে একবার যদি লিঙ্ক বের করতে করতে ও মাথায় পৌঁছে যায় পৌঁছবে না পৌঁছবে না সিদ্ধার্থ নায়ক ডিপার্টমেন্টে পৌঁছবে না হ্যালো মিনন আই ওয়ান্ট ইউর হেল্প স্বয়ম্ভু মুখার্জিকে জাস্ট ফলো করো সিদ্ধার্থ নায়ক যেন ডিপার্টমেন্টে পৌঁছতে না পারে তার জন্য যত টাকা লাগে তলাপাত্র দেবে কি ব্যাপার তুষার তীর্থকে ফোন করছিলেন সব তীর্থ বারবার আর এই তুষার তীর্থ একবার কি আজে বাজে কথা বলছেন বলুন তো আমি আমার পার্সোনাল ফোন করছিলাম তাই নাকি আপনি পার্সোনাল ফোন করছিলেন দেখি তো ফোনটা দিন কি করছেন ফোনটা দিন রিডায়াল করে দিলাম কাকে ফোন করছেন হ্যাঁ দিব্যা বলো হ্যাঁ আমি সব ব্যবস্থা করে ফেলেছি আমি লোক লাগিয়ে দিয়েছি আমি মিলনকে বলেছি যে সিদ্ধার্থ নায়ক যেন কোনোভাবে ডিপার্টমেন্টে পৌঁছতে না পারে ওই ভুলটি করবেন না তুষার তীর্থ মানে আমি খুব ভালো করেই জানি আপনার অকাতটা ঠিক কি মানে আপনার ওই বিলাসবহুল চেম্বারের ঠিক বাইরে একটু উকি মেরে দেখে নিন দুটো লোক ঘুরছে দেখতে পাবে ঘুরছে তো ঠিক যেই মুহূর্তে সিদ্ধার্থ নায়ককে মেনন টাচ করবেন ঠিক সেই মুহূর্তেই ওই দুটো লোক এসে আপনাকে গুলি করে জাস্ট গঙ্গায় ভাসিয়ে দেবে এই জয় সোনাল আইন কি তোমার বাপের নাকি না স্যার আইন আমার বাবার নয় আইন আপনার বাবার আমি তাই মেনে নিলাম কি হ্যাঁ আপনার অ্যাটিটিউডটাই তো তাই তাই আপনার ওই পিতৃদত্ত আইনটিকে দয়া করিয়া আপনি নিজ হস্তে তুলিবেন তাহলে কিন্তু আরং ধোলাই এবং আরং ধোলাই এবং আরং ধোলাই আর তারপর যেটা হবে না সেটাকে আবার বলে হাড় মুড়মুড়ে ব্যারাম
বুঝতে পেরেছেন? ছোটবেলায় রূপকথায় পড়েছেন তো, রাক্ষসীর হয়েছিল, আর এই যুগে রাক্ষসের হবে। এই কথাটা আপনি মাথায় রেখে দেবেন। নাও স্টপ মেনন ইমিডিয়েটলি। দেখুন, আমি কিন্তু মিলনকে পাচ্ছি না কোনোভাবে ফোনে। হ্যাঁ সত্যি মিলন, প্লিজ 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 আপনার রিভলভার বের করবেন না, প্লিজ প্লিজ। দিদি আসবেন, আপনি যদি মহিলা না হতেন না তাহলে তাহলে কি কথা, তাহলে আপনাকে এমন মর মারতাম না? বিশ্বাস করুন, আমি না জাস্ট দেখতে পারি না, আমি দেখতে পারি না মহিলাদের এরকম ডিভনেস্ট, এরকম অসৎ। মানে বিশ্বাস করুন, মহিলারা মায়ের জাত, মহিলাদের এরকম ডিভনেস্ট, এরকম অসৎ না, মানে ম্যাডাম নুরি, এতক্ষণে তো আপনার এয়ারপোর্ট পৌঁছে যাওয়ার কথা, একটু পরেই আপনি বোর্ডিং পাস নিতেন, আর তারপর বসে ফ্লাইটের জন্য ওয়েট করতেন, সেই অপেক্ষাটাই আপনি এখানে বসে করছেন।